পঞ্চায়েত নেব, মানুষের কাছে যাক না, মানুষ ধামা ঘষে দেবে বলে বসে আছে। এবং এই পঞ্চায়েতে যে লড়াই চালিয়ে যাব, তারাও মার স্থান পান করে মানুষ হয়েছে, আমরাও মার স্থান পান করে মানুষ হয়েছি। আমরা ঢোকা দুধে মানুষ হয়নি যে আমরা এত দুর্বল। তো দেখা যাবে এবার পঞ্চায়েতে লড়াই করি, পঞ্চায়েতে যে জিতবে সেই পঞ্চায়েত থাকবে। এই বলে আমি বক্তব্য শেষ। খুব মূল্যবান বক্তব্য রেখে দিয়েছেন। ইনকলাব জিনাবাদ, সাফউদ্দিন ভাই জিনাবাদ, আমাদের মধ্যে এখানে একটু ব্যাস পড়ে নাও। আমাদের হাইবুল ভাই কোচপুকুরতে এসে আমাদের হাইবুল ভাইকে ব্যাস পড়ে নেবে আমাদের রাকিবুল। তিনটে আন্দোলনকারী আন্দোলন নিয়ে এই শাসক দলটা এসেছিল। ওনাদের প্রতিশ্রুতি ছিল কি, বদলা নয় বদল চাই, এই নিয়ে এই দলটা এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। সেই দলটা কি করলো, তিনটে প্রতিশ্রুতি, একটা হলো তাপসি মালী হত্যা, আর একটা হলো টাটা ন্যানো কারখানা, আর নিউ টাউনশিপ। এই তিনটে আন্দোলন নিয়ে শুরু করেছিল টিএমসি নামক দল। এই দলটা যখন আসলো, এসে আমাদের ছেলেপিলেরা এখন কি আন্দোলন করছে, আন্দোলন ক্যাসেট করে দোকানে দোকানে বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে আন্দোলন শুরু করেছিল। আন্দোলনটা কি হয়েছিল, এই আন্দোলন যে আমাদের এইখান থেকে তাড়িয়ে দেবে, সুন্দরবনে পাঠিয়ে দেবে। আমরাও চেয়েছিলাম, মানুষও চেয়েছিল, সর্বস্তরের লোক চেয়েছিল যে না সত্যি তো তাই, ওইদিকে শালবনিতে নিয়ে নিচ্ছে, এইদিকে নিউ টাউন রাজারহাট নিয়ে নিচ্ছে, আমাদের ভাঙড় মা বাসি, আমাদের তো আর সুন্দরবন ছাড়া রাস্তা নেই। এই ভুল বুঝে এই বার্তা দিয়ে এইখানে এসেছিল, বলেছিল যে বদলা নয় বদল চাই। কিন্তু সেই প্রকৃত আমরা বদল পাইনি, বদলা পেয়েছি। এবং এই যে সরকার চলছে, সরকার উন্নয়ন করেছে, কি এমন উন্নয়ন করেছে জানিনি, তবে কিছু মুষ্টিমেয় শাসক দলের নেতাদের উন্নয়ন হয়েছে, বাড়ি গাড়ি এটা আমরা দেখতে পাচ্ছি। আর উন্নয়ন যে করে গিয়েছিল সেটা নিউ টাউন, যেটা ভুল বুঝিয়েছিল যে নিউ টাউন করলে আমাদের এখান থেকে চলে যেতে হবে সুন্দরবনে, তো সেই নিউ টাউন এখন 16, 18, 20, 22, 24 বছরের ছেলেরা তারা তো জানে না, যা একটু লম্বা হয়েছে নিউ টাউনে চলে যাচ্ছে, সে জোগাড়ে ভাগাড়ে রং ঠিকেদার যাই হোক করে ডেলি 2-500 টাকা মেরে আনছে। কিন্তু ওরা চেয়েছিল যে এইটা অউন্নয়ন। এবং আমাদের যে ভোজেরহাট কেএলসি লেদার কমপ্লেক্স, যে লেদার কমপ্লেক্সটা করে গিয়েছে, লক্ষ লক্ষ লোক ওখানে কর্মসংস্থান হয়েছে, কিন্তু এই লেদার কমপ্লেক্স বলুন, নিউ টাউন বলুন, যেটাই করেছে পূর্বের শাসক দল ছিল, তাদের ভুল বুঝিয়ে এই জায়গায় এসেছে টিএমসি নাম শাসক দলটা। তা তাদের উন্নয়ন কি, এখন উন্নয়ন তো দেখা যাচ্ছে উন্নয়ন নামে অউন্নয়ন। এবং শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে দপ্তরে সব চুরি চুরি চুরি, এমনকি চুরির রব উঠে গিয়েছে। তা এই তো শাসক দল, আমরা জানিনি যে এরকম বেলজ্জাটে আছে বলে মনে হয়। আমার টোটাল পশ্চিম বাংলার মধ্যে একটা বিধানসভা জিতেছিল, সেটা হলো ভাঙড় বিধানসভা নওশাদ সিদ্দিকী। সেই জেতার পরে আমরা কি দেখলাম, রমজান মাসে 27-এর দিনে এখানে শাসক দলের পঞ্চায়েত, তিনি লোকজন নিয়ে কি শাসন করতে লাগলো, সেই সওগাতের এলাকার মতো তাণ্ডব শুরু করে দিল, ঘর ভাঙা শুরু করে দিলে। আমরা একাধিক প্রশাসনের কাছে রিপোর্ট করলাম, করে করে আমাদের কোনো কথায় কর্ণপাত করলো না। এবং সেই তানারাই